মক্কা বিজয়ের পূর্বেই একটা যুদ্ধ হয়েছিল, সেটা হচ্ছে পরীক্ষার যুদ্ধ। সেটা 627 খ্রিস্টাব্দে পঞ্চম হিজরিতে, বনু কুরাইজ এর ইহুদি গোত্রের লোকেরা যদিও মদিনায় মুসলমানদের সাথে শান্তিপূর্ণভাবে বসবাস করছিল, অন্য হিন্দু গোত্রগুলো ইসলামের ক্রমবর্ধমান প্রচার ও প্রসারে অত্যন্ত শঙ্কিত হয়ে পড়ে। ইসলামের বিরুদ্ধে প্ররোচিত করার জন্য স্থানীয় ইহুদি গোত্রগুলোকে সংঘবদ্ধ করার নিমিত্তে খাইবার থেকে আরবের চতুর্দিকে ইহুদি দূত প্রেরণ করা হয়। 627 খ্রিস্টাব্দ পঞ্চম হিজরির কিলকদ মাস মাসের 8 তারিখে 10,000 কুরাইশ যোদ্ধা ইসলামকে সমূলে উৎপাটন করার জন্য মদিনা অভিমুখে রওনা হয়। এ খবর যখনই মদিনা পৌঁছায়, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের কৌশল হিসেবে মদিনার চারদিকে পরিখা বা গর্ত খননের নির্দেশ দেন। শত্রুবাহিনী পরিখা অতিক্রম না করতে পেরে নগরীর বাইরে অবস্থান করেন এবং নগরীকে অবরোধ করে রাখে। টানা 26 দিন পর্যন্ত এই অবস্থা চলে। 27তম দিনে এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় তাদের তাঁবুতে আঘাত হেনে সব কিছু তছনছ করে দেয় এবং অবরোধের পরিসমাপ্তি ঘটায়। এই যুদ্ধ ইতিহাসে পরীক্ষা বা খন্দক যুদ্ধ নামে পরিচিত। মুসলমানদের দৃঢ়প্রত্যয় জন্মে যে পবিত্র ইসলাম ধর্ম রক্ষা করার জন্য আল্লাহ আবারও তাদের সাহায্য করেছেন। পবিত্র কোরআনের ভাষায় আল্লাহ কাফেরদেরকে ক্রুদ্ধ অবস্থায় ফিরিয়ে দিলেন, তারা কোনো কল্যাণ পায়নি। যুদ্ধ করার জন্য আল্লাহ মুমিনদের জন্য যথেষ্ট হয়ে গেল। আল্লাহ শক্তিধর, পরাক্রমশালী। 33 নম্বর সুরার 25 নম্বর আয়াত। হুদাইবিয়ার সন্ধি ছিল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। 628 খ্রিস্টাব্দে ষষ্ঠ হিজড়িতে হয়। ষষ্ঠ হিজরির জিলকদ মাসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম 1400 বা 1400 ইসলাম সাহাবি নিয়ে কাবায় তাওফ অর্থাৎ প্রদক্ষিণ এর জন্য মক্কা অভিমুখে রওনা দেন। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের আগমন বার্তা পেয়ে এর পেছনে অন্য কোনো অভিপ্রায় আছে মনে করে কুরাইশরা খুবই উদ্বিগ্ন হয়ে পড়ে। তারা তাকে কিছুতেই মক্কায় প্রবেশ করতে দেবে না বলে অঙ্গীকার করে। কেবল উমরা অর্থাৎ কাবাগৃহ জিয়ারত বিষয়ে এক বিশেষ ইবাদতকে উমরা বলা হয়। শুধু এই উমরা এর জন্য অন্য কোনো উদ্দেশ্য নয়, এই কথা বারবার ব্যক্ত করা হলেও কুরাইশগণ তাদের অঙ্গীকারে দৃঢ় থাকে যে তারা কিছুতেই করতে দেবে না। এ পরিস্থিতিতে এক ফেস টু ফেস ফাইটিং বা যুদ্ধ ওয়ার অত্যাশূন্য হয়ে ওঠে। যা হোক, বিজ্ঞজনদের হস্তক্ষেপে শেষ পর্যন্ত 10 বছর ব্যাপী এক সন্ধি চুক্তির মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। হুদাইবিয়া নামক স্থানে এই চুক্তি সম্পাদিত হয়েছে বলে ইতিহাসে এই সন্ধি হুদাইবিয়ার সন্ধি নামে খ্যাত। এই সন্ধির শর্ত অনুসারে মহানবী সাল্লাল্লাহু সাল্লামকে এবার উমরা না করে ফেরত যেতে হবে এবং পরবর্তী বছরে ঠিক একই সময়ে তিনি মক্কায় প্রবেশ করে উমরা পালন করতে পারবেন।
হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ফিরে এলেন 629 খ্রিস্টাব্দে, সপ্তম হিজরি অর্থাৎ পরবর্তী বছর এসে গেল। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সকল সাহাবী সহ স্থগিত উমরা পালনের জন্য মক্কা আগমন করেন। উৎকণ্ঠিত কুরাইশগণ অধিকাংশই মক্কা পরিত্যাগ করে অন্যত্র চলে যায়। অতি শান্ত ও নির্বিঘ্নে একটা মনোরম পরিবেশে তিনি উমরা এর আনুষ্ঠানিক ক্রিয়াদি সম্পন্ন করেন। 3 দিন অতিবাহিত হওয়ার পর তিনি মক্কা প্রস্থান করেন। এবারে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ইথিওপিয়া, পারস্য, ইয়েমেন রাজ এবং রোমক সম্রাট হিরোক্লিয়াসের নিকট ইসলাম গ্রহণের আমন্ত্রণ জানিয়ে পত্র প্রেরণ করেন। হুদাইবিয়ার সন্ধি চুক্তির পর নবী পার্শ্ববর্তী রাষ্ট্রপ্রধানদের ইসলাম গ্রহণের আমন্ত্রণ জানিয়ে পত্র লেখেন। পত্রগুলো সংক্ষিপ্ত, সহজ সরল, এর মধ্যে ইসলামের মূলবাণী পরিব্যক্ত হয়েছে। পত্রটি এরূপ ছিল: বিসমিল্লাহি রহমানির রহিম, আল্লাহ রসুল মুহাম্মদের নিকট হতে পারস্যের প্রধান সমীপে, যারা আল্লাহর হিদায়ত অনুসরণ করে, আল্লাহ ও রসুলের প্রতি ইমান আনয়ন করে, এই সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত অন্য কেউ ইবাদতের যোগ্য নয় এবং সমগ্র জগতের লোকদেরকে সতর্ক করার জন্য তিনি আমাকে রসুল রূপে প্রেরণ করেছেন। আপনি ইসলাম গ্রহণ করুন, মুক্তি লাভ করতে পারবেন, অন্যথায় আপনার অগ্নি উপাসক পছন্দের পাপের জন্য আপনিই দায়ী হবেন।